আসসালামু আলাইকুম। 2024 সালে এই মুহূর্তে যারা অনার্স ভর্তির আবেদনটা করছো বা আবেদন করবে ভাবছো, অর্থাৎ আবেদনের প্রসেসের মধ্যে দিয়ে আছো, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সুখবর যে অনার্স ভর্তি সহায়তা 10,000 টাকা তোমরা পাবে। তোমাদেরকে 10,000 টাকা অনার্স ভর্তি সহায়তা দেওয়া হবে। এটা শুধুমাত্র এই বছরই না, প্রতি বছর শিক্ষার্থীদেরকে দেওয়া হয়ে থাকে। তবে এই সহায়তার টাকাটা সবাই পাবে না, যে একবার সবাই আবেদন করে ফেলেছে সবাই পাবে না। আবেদন করলে ওর ভিতর থেকে যাচাই বাছাই হবে, তারপরে বাছাই করে যে সমস্ত শিক্ষার্থীরা যোগ্য বলে বিবেচিত হবে, যাদের আসলে টাকাটা প্রয়োজন, তারা এই ভর্তি সহায়তার জন্য সিলেক্ট হবে। পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে 2টা কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হবে। প্রথম কিস্তিতে 5,000 দেওয়া হবে, পরবর্তীতে দ্বিতীয় কিস্তিতে আরো 5,000 দেওয়া হবে। এই টোটাল 10,000 টাকা দেওয়া হবে। প্রতি বছর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই টাকাটা শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে। মাধ্যমিক পর্যায়ে দেয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেয় এবং স্নাতক পর্যায়ে দেয়। মাধ্যমিক পর্যায়ের আবেদনটা এই মুহূর্তে কয়েকদিন আগে, 2 দিন বা 3 দিন আগে নোটিশটা প্রকাশ পেয়েছে। নোটিশটা প্রকাশের পর মাধ্যমিক পর্যায়ে আবেদনের প্রসেসটা এই মুহূর্তে চলছে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। এই টোটাল শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে, কয়েকদিন আগে কিন্তু তাদের ভর্তির প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, 1 জানুয়ারি তারা বই পেয়েছে, অর্থাৎ তারা নতুন ক্লাসে ভর্তি হয়েছে, তার জন্য তারা ভর্তি সহায়তা পাচ্ছে। তার কিছুদিন আগে SSC 23 ব্যাচ যারা ছিল, পরবর্তীতে কলেজে, নতুন কলেজে ভর্তি হলো, তাদের আবেদন প্রসেসটা কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। এখন চলছে অনার্সে ভর্তির আবেদন। অনার্সের ভর্তির আবেদন প্রসেসটা যখনই শেষ হয়ে যাবে, তখনই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট একটা নোটিশ প্রকাশ করে দিবে, যে শিক্ষার্থীরা যারা অনার্সে ভর্তির জন্য আবেদন করেছিলে এবং পরবর্তীতে অনার্সে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছো বা অনার্সে ভর্তি হয়ে গেছো, এই সমস্ত শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে অমুক তারিখ থেকে। পরবর্তীতে সেই তারিখ অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। অনার্স ভর্তির সহায়তা পাওয়ার জন্য তোমাদেরকে আবেদন করতে হবে, এটা কিন্তু ম্যানুয়ালি না, এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। তুমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট আছে বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা পাওয়ার জন্য যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হয়, সেই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। এখানে ডকুমেন্টসগুলো তোমাকে গিয়ে বোর্ডে বা তোমার কলেজে বা তোমার ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিতে হবে না। এখানে ডকুমেন্টসের ছবি তুলে সেই ছবিগুলো মোবাইলে সাবমিট করতে হবে। তুমি যখন আবেদন করতে যাবে, যখন আবেদন ফর্মটা পূরণ করবে, সেখানে তারা তোমাকে বলে দিবে যে এখন তোমার এই ফর্মটা সাবমিট করো, এখন তোমার এই ছবিটা সাবমিট করো। তখন তুমি মোবাইলে ছবি তোলা থাকলে তুমি এখান থেকে সাবমিট করে দিতে পারবে। সাবমিট করার পরবর্তীতে তোমার আর কোনো কাজ নেই, তখন তোমাকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত রেজাল্টের জন্য। যখনই তুমি সাবমিট করে দিলে, একজন দুজন তো আর করবে না, তোমার মতো আরো হাজার হাজার শিক্ষার্থী আবেদন করবে। এই টোটাল শিক্ষার্থীদের ভিতর থেকে যাচাই বাছাই হবে যে কারা আসলে এই ভর্তি সহায়তা পাওয়ার জন্য যোগ্য। তারা কি আসলে মেধাবী শিক্ষার্থী, আসলে কি তারা গরিব শিক্ষার্থী, এই টোটাল দিক বিবেচনা করা হবে। পরবর্তী যখন যাচাই বাছাই করা হবে, তার পরবর্তী দিকে চূড়ান্ত পর্যায়ে রেজাল্ট প্রকাশ করা হবে এবং সেই রেজাল্টে যাদের নাম আসবে, তালিকাতে যাদের নাম থাকবে, তারাই এই টোটাল 10,000 টাকা পাবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে এখন বর্তমানে অনার্স ভর্তি আবেদনটা চলছে, যখন তুমি চূড়ান্ত ভাবে ভর্তি হতে যাবে তখন কিন্তু তোমার অনেক টাকার প্রয়োজন হবে। মিনিমাম 5 থেকে 6,000 টাকা ধরে রাখো যদি সরকারি কলেজে ভর্তি হও। বেসরকারি ভর্তি হতে গেলে এর থেকেও আরো বেশি লাগবে। এই টাকাটা তোমার প্রয়োজন আছে। অনেকের ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিতে ক্রাইসিস, তারা টাকাগুলো ম্যানেজ করতে পারে না বা অনেক কষ্টে ম্যানেজ করার পর তাদের সন্তানদেরকে ভর্তি করাচ্ছে। তুমি যদি এই টাকাটা পাও, সেক্ষেত্রে তোমার ফ্যামিলি যেমন একদিক থেকে একটু সেভ হবে, তোমারও একটু উপকার হবে, তোমার পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে আরো অনেক টাকা লাগবে, সেক্ষেত্রে তোমারও একটু উপকার হবে। এবং আমরা যেখানে ফ্রিতে আবেদন করার সুযোগ পাচ্ছি, আমাদের কোনো ঝামেলা করতে হচ্ছে না, অনলাইনে আমি বাসায় বসে ঘরে বসে আবেদন করতে পারছি, ফ্রিতে আবেদন করার সুযোগ পাচ্ছি, তাহলে এই আবেদনটা আমি মিস কেন করব। বেশি কথা বলবো না, অনেক কথাই বলে ফেললাম। শুধুমাত্র তোমাদেরকে জানানো ছিল যে 10,000 টাকা ভর্তি সহায়তা প্রতি বছরের মতো এবছরও দেওয়া হবে যারা অনার্সে ভর্তি হবে। যখন ভর্তি আবেদনটা শুরু হবে তখন আবেদন করে ফেলবে এবং ভর্তি আবেদনের নোটিশ প্রকাশ পাওয়া মাত্রই আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই অনার্স ভর্তি সহায়তা বিষয়ক সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, যাতে যখন নোটিশটা প্রকাশ হয় তখন যদি আমরা ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা সাথে সাথে তুমি পেয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো আছিস।